ওয়েলকাম রিপোর্টার অরিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম আজকের দিনটা খারাপ হ্যাঁ সত্যিই আজকের দিনটা খারাপ আজকের দিন নিয়ে গেল আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় সোমবার শর্টলেকের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই সঙ্গীত শিল্পী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মহলে গত বছর ধরে ঠিক পুজোর আগে মহালয়ার দিন সকালে রেডিওতে প্রভাতী অনুষ্ঠানে মহিষাসুর প্রভাতীতে রয়েছে তার কণ্ঠের বিখ্যাত গান জাগো দুর্গা আজও বাঙালির কাছে যা অত্যন্ত প্রিয় সংগীত জগতে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে তাকে সর্বোচ্চ বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান করা হয় বিগত কয়েক মাস ধরে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ফুসফুসের সংক্রমণের কারণে বারে বারেই তাকে এসএসকে এম এর উডবান ওয়ার্ডে ভর্তি করা হয় হয়েছিল বয়সজনিত কারণে এই এই ফুসফুসের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা পরিস্থিতি মোকাবিলা করতে গঠন করা হয়েছিল মেডিকেল বোর্ড ও প্রবীণ এই শিল্পীকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন তবে দিন কয়েক আগে অবস্থার কিছুটা উন্নতি শিল্পীকে তার সল্টলেকের বাড়িতে ফিরে আনা হয় এদিন প্রয়াত হন দি দ্বিজেনবাবু রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায় দু সালে পদ্মভূষণ শর্মানে ভূষিত হয়েছেন এই সঙ্গীত শিল্পী পাশাপাশি দু সালে রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাকে সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান চক্রের সভাপতি ছিলেন স্বভাবতই তার প্রয়াণ বাংলার সঙ্গীত জগতে এক শোকের ছায়া নিয়ে আসলো